রাজ্যকালী গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাজনীতির স্বচ্ছতার কথা বলে এসেছেন। আমরা তার কথা শুনেই তার মতো করেই এগোবার চেষ্টা করি এবং এবারের ইলেকশনেও আমরা জানি মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং যে স্বচ্ছতার কথা আজকে বিশেষ করে বলছেন, বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি, বিগত দিনের সরকারকে দেখেছি, যেখানে দুর্নীতির পরিমাণ কোথাও 60 কোটি, কোথাও 1 লক্ষ কোটি, যা ভারতবর্ষের মতো দেশের কাছে অভিশাপ। সেই অভিশাপ থেকে মুক্ত করে কেন্দ্রে একটা স্বচ্ছ, সৎ এবং কাজের সরকার তৈরি করতে চাই।